নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। অক্টোবর 2024, আপনি মীন রাশির মানুষ, আপনার কেমন যেতে চলেছে? আপনার স্বাস্থ্য, ভাগ্য, কেরিয়ার, প্রেম, সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। নবগ্রহ কি রেজাল্ট দিতে চলেছে মীন রাশিকে, বিস্তারিত আলোচনা থাকবে। অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, আপনাদের এমনিতে কিন্তু শনি সাড়ে সাথে কিন্তু চলছে, অর্থাৎ শনি সাড়ে সাথে আপনার রাশি উপর দিয়ে কিন্তু পাস করছে। প্রথম আসি আপনাদের স্বাস্থ্য। রাশিতে রাহু অবস্থান করছে, রাশির অধিপতি থার্ড হাউসে অবস্থান করছে, অর্থাৎ শত্রু রাশিতে, এবং শনি আপনার দ্বাদশগত। প্রথম কথা আমি বলবো, আপনাদের হেলথ নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। যারা বয়স্ক মানুষ রয়েছেন, এজেড পার্সন রয়েছেন, তাদের ক্ষেত্রে পায়ে চোট আঘাত লাগার প্রবল সম্ভাবনা রয়েছে। অবশ্যই যারা সিঁড়ি দিয়ে উঠানামা করেন বা বাথরুমে যাচ্ছেন, যারা বয়স্ক মানুষ রয়েছেন, অবশ্যই সাবধানে আপনারা যাতায়াত করুন, হাড়ে চোট লাগার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে এ মাসে বিশেষ করে ভোগাতে পারে। হজমজনিত সমস্যা, স্কিনের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদেরকে কিছুটা ভোগাতে পারে। অর্থাৎ শরীরের পার্টটা খুব একটা ভালো কিন্তু দেখা যাচ্ছে না। পিতার স্বাস্থ্য, পিতার হেলথ নিয়ে আপনার কিছুটা হলো চিন্তার কারণ কিন্তু হতে পারে। অর্থাৎ পিতার স্বাস্থ্যের জায়গা নিয়ে অবশ্যই নজর রাখুন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে আমি বলবো প্রেম আপনাদের ভালো হতে চলেছে। অর্থাৎ দুর্গা পুজোয় আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু আমি খুব ভালো কিন্তু দেখতে পাচ্ছি। খুব একটা বড় সমস্যা কিন্তু নেই, তবে ছোটোখাটো ইগো সেন্টিমেন্ট এগুলো কাটিয়ে দিতে হবে। অবশ্যই একটু হলেও নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে আপনাদেরকে চলতে হবে, আপনি মীনের মানুষ। আপনার ক্ষেত্রে আপনি মীন রাশির মানুষ, আপনার এ মাসে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে আমি বলবো আপনাদের খুব ভালো কিন্তু রয়েছে। যদিও আপনাদের এটা 16 অক্টোবরের আগে যদি আপনাদের কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকে, অবশ্যই আপনারা সাকসেস পাবেন। 16 অক্টোবরের পর যদি আপনাদের কোনো এক্সাম থাকে, সেখানে কিছুটা হলেও চাপ আপনাদের দেখা যাচ্ছে। অর্থাৎ যারা বিদ্যার্থী রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন, 16 অক্টোবর পর্যন্ত আপনারা খুব ভালো ফল কিন্তু পেতে চলেছেন। যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, রিসার্চমূলক পড়াশোনা করছেন, পিএইচডি করছেন, আপনি মাস্টার ডিগ্রি গ্র্যাজুয়েশন বা আপনি ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা করছেন, অবশ্যই রেজাল্ট আপনার ভালো পেতে চলেছেন। অর্থাৎ প্রেম এবং এডুকেশনের জায়গা মোটের উপর দিয়ে আপনাদের শুভ যেতে চলেছে। আপনি মীনের জাতক, আপনার ক্ষেত্রে এ মাসে বিশেষ করে আমি বলবো খরচের জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু দেখা যাচ্ছে। অবশ্যই আপনার ধনপতি নিচস্থ হচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু বিশে অক্টোবরের পর থেকে আপনাদের খরচের মাত্রা কিন্তু বাড়বে। এবং বিশেষ করে হেলথ রিলেটেড, স্বাস্থ্য নিয়ে আপনাদের খরচের জায়গায় কিন্তু বৃদ্ধি কিন্তু করতে চলেছে, আপনি যদি মীন রাশির মানুষ হন। আপনার ক্ষেত্রে মীন রাশি আমি বলবো আপনি মানুষ, আপনার ক্ষেত্রে এ মাসে মঙ্গল নিচস্থ হচ্ছে, কিন্তু মঙ্গল আবার আপনার বিশেষ করে দেখুন, মঙ্গল আপনার একাদশ ভাবকে দেখছে। অর্থাৎ আপনার সফলতার জায়গা, আপনার ইনকাম সোর্সের জায়গা ভালো হবে, এবং আপনার কর্মাধিপতি আমি বলবো আপনার এ মাসে কর্ম ক্ষেত্রে প্রমোশন, যারা ফ্রেশার্স রয়েছেন কর্মপ্রাপ্তির একটা সুযোগ আপনাদের আসবে, এবং কর্মক্ষেত্রে আপনাদের পরিবর্তনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে পলিটিক্সের শিকার আপনারা কিন্তু হবেন। যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন, তারা ভালো রেজাল্ট পেতে চলেছেন। আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এই
সম্ভাবনাটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এবং মীন রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে আমি বলবো বিশেষ করে এ মাসে ব্যবসা আপনাদের খুব ভালো হতে চলেছে। সপ্তমভাবে সপ্তমপতি অবস্থান করছে, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। অর্থাৎ যারা নতুন ব্যবসা শুরু করবেন ভাবছেন, অবশ্যই করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এবং আপনার ব্যবসা, আমি বলবো আপনি যে ব্যবসা করছেন সেখানে কাস্টমার স্যাটিসফ্যাকশান, কাস্টমারের সাপোর্ট আপনি পাবেন এবং আপনার মহাজনের সাপোর্ট আপনি কিন্তু পেতে চলেছেন। আপনি মিনের জাতক, এই সম্ভাবনা কিন্তু রয়েছে। বৈবাহিক জীবন মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। কিন্তু আমি একটি কথা বলবো, বৃহস্পতি আপনার সপ্তম গৃহকে দৃষ্টি দিচ্ছে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, শুভ বিবাহ গাঢ় বিবাহের যোগাযোগ দেখা যাচ্ছে। এবং সর্বোপরি দৈব কৃপা ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেয়ে পাবেন। মঙ্গলের দৃষ্টি এবং বৃহস্পতির দৃষ্টি আপনার একাদশভাবে পড়ছে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের নিয়ে আসবে, মান সম্মান বৃদ্ধি আপনাদের হবে। এবং এর সাথে সাথে আমি আরেকটি কথা বলবো, যারা কমিশন ভিত্তিক কাজ করছেন বা কোনো টার্গেট রিলেটেড কাজগুলো করছেন, আপনাকে এতগুলো কাজ করতে হবে, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে ভালো হতে চলেছে। আপনি মীন রাশি মানুষ, আপনার ক্ষেত্রে এই সম্ভাবনাগুলো কিন্তু দুর্দান্ত কিন্তু দেখা যাচ্ছে। আপনি মীনের জাতক, আপনার ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ রয়েছে। যারা প্রপার্টি কিনতে চাইছেন, কোনো সম্পত্তি ক্রয় করতে চাইছেন, আপনি ভালো রেজাল্ট আপনি পেতে চলেছেন। সম্পত্তির দিক থেকে আপনারা ভালো লাভ পাবেন এবং আপনাদের বড় ধরনের উন্নতি দেখা যাচ্ছে। আমি এইটুকুটা আপনাদেরকে দায়িত্বের সাথে বলবো। এবং এর সাথে সাথে আপনি মীন রাশির মানুষ, আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হতে পারে। এবং বিদেশ থেকে যারা ফরেনের সঙ্গে যুক্ত রয়েছে, ফরেন থেকে লাভ পাবেন। বন্ধু বান্ধব থেকে একটু হলো সমস্যা আসতে পারে, ভাই বোনদের সাথে মত পার্থক্য মতবিরোধ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মামলা মকদ্দমা চলছে, লিগালি কেস কাভারি চলছে, আপনারা ভালো ফল পেতে চলেছেন। সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত রয়েছেন, আপনি মীন রাশির মানুষ, নিশ্চিত রূপে আপনারা ভালো ফল পাবেন। প্রেগনেন্সি পিরিয়ডে যারা রয়েছেন, যেসব বোনেরা, অবশ্যই আগামী মাসে হয়তো আপনাদের ডেলিভারি ডেট রয়েছে, আপনারা ভালো ফল পেতে চলেছেন। তবে হ্যাঁ, আমি একটা কথা বলবো, গাড়ি বাইক যারা চালাচ্ছেন অবশ্যই সতর্কভাবে চালান, সাড়ে সাথে চলছে। যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে পরামর্শ করুন। এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বাধা আসার সম্ভাবনা রয়েছে, অবশ্যই এই জায়গাটাতে নজর রাখুন। পাশাপাশি আমি বলবো, আপনাদের কোনো জায়গা থেকে বড় কোনো শুভ সংবাদ আসতে পারে। সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে। আপনি মীন রাশির মানুষ, অবশ্যই আপনারা শনির বীজমন্ত্র পাঠ করুন, ওম নমঃ শিবায় পাঠ করুন, পাশাপাশি বৃহস্পতি মন্ত্র আপনারা পাঠ করুন, বিষ্ণু সহস্রনাম আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা শুভ ফল পাবেন। এই ছিল অক্টোবর মাসের মাসিক রাশিফল, কেমন যেতে চলেছে বিস্তারিত আলোচনা করা হলো। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, ধন্যবাদ।